আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। ইদানিং ঘরেই করছি সব ব্লগগুলো, কারণ সবার তো জানা আছে সিচুয়েশন ইজ নট গুড, আবার একটু খারাপের দিকে যাচ্ছে। সবাই সুস্থ থাকার চেষ্টা করি, সাবধানে থাকি, এটাই আর কিছু না। তো দেখি আজকে সারাদিন কী কী করা যায় আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন। এবার এভাবে গুছাচ্ছে বারান্দাটাকে, পুত্তলিকার গাছগুলো এভাবে দিয়েছি, এগুলো আর যে টমেটো গাছগুলোকে শেড করেছি। এই যে টমেটো ধরছে, কোথায় গেল টমেটো? এই টমেটো তুই কোথায়? এরকম বেশ কয়েকটা ধরেছে পেঁয়াজ ফুলের গাছ, পেঁয়াজ ফুলের না, পেঁয়াজের গাছ, পেঁয়াজের চারা। এগুলো রসুনটা এখনো হয়নি। এই তো এগুলো চলে গিয়েছে, এই অবস্থায় আছে। আর কাঁচামরিচ এগুলো যেগুলো আছে আমি সবসময় নিজের দানা থেকেই ইয়ে করি, বের করি চারা, সেমনি যে এইগুলো। শুধু এই গাছটা দেখে আমি সেদিন চারাটা কিনেছি, কারণ আমার কাছে সাদা কোনো কাঁচামরিচের দানা ছিল না। তো বাসায় আসার পরে, আনার পরে সে আবার একটু সাজুগুজু করলো, লাল হয়ে গেল, মানে পেকে যাচ্ছে। একটাকে রাখবো দানা হিসেবে, বাকিগুলো ছিঁড়ে ফেলবো। সব বারান্দায় গুছানো হয়ে গেছে এখন, এগুলো সব আগের শেপে চলে আসছে। একটু একটু রদবদল হয়েছে গাছপালায়, এছাড়া আর তেমন কিছু না। যেমন এটা ওই পাশে ছিল, এটাকে এই সাইডে দিয়েছি, চড়াই পাখির বাসার পাশে। এটাতে অনেক কাটছাট করেছি, অনেক লম্বা লম্বা ডাটা বের হয়েছিল, এগুলো মাথা কেটে দিতে হয়, তাহলে ফুল ফল তাড়াতাড়ি আসে, ড্রাগন ফ্রুটসে। ওই যে পাশের বারান্দা, পেছনে বিল্ডিং উঠছে, অনেক শব্দ। বাবা আমি বললাম আর সাথে সাথে বন্ধ করেছেন, আসুন যাচ্ছি, আমাকে কথা বলার সুযোগ দিয়েছে। আগের মতো করেই গুছিয়েছি, একটু একটু চেঞ্জ হয়ে গেছে। বাইরে গিয়েছিলাম, একটু 99-এ গিয়েছিলাম, আম্মুর কিছু কাজে গিয়েছিলাম, তো ওগুলো করে আসলাম। 99-এ গিয়েটা আমার তেলের বোতলটা শেষ হয়ে গিয়েছিল, এটা কিনলাম। এই এখান দিয়ে ঢাকনাটা খুলতে হবে, এখান দিয়ে ওয়েলটা পড়বে, তো সবাই জানে। আবার দেখালাম কালারটা পছন্দ হয়েছে, 99 100 টাকা এই ওয়েল পট, 100 টাকা। আর এটাও আমার খুব দরকার ছিল বাথরুমের জন্য, আমার কমন বাথরুমের ওই যে সাবানের পট টট রাখার, গুড়া সাবানের, সেটার জন্য এই বাথরুমটা ছিল না, তো এটা কিনে আনলাম। এটাও 100, এই ফুল না, ফুল না, গাছ না, এটা শুধু এটা কিনেছি, এটা 100, এটা 100 200। আর গাছ হলো আমার অভ্যাস, আর ছোট মামা দেখলো, ছোট মামা দেখে বলে চুরি করছো, না চুরি করি নাই, বলে না বলে আনছি, বলছি হ্যাঁ না বলে আনছি, রাস্তা থেকে ভেঙে নিয়ে আসছি। নাহিদ ভাই আসছে, নাহিদ ভাই আসার পর আমাদের জন্য চিকেন নিয়ে এসেছে। যে চা খাই আসছে পার্লে লিখতে উঠে না, খাইতে উঠবো আবার আইসো কাজ ছাড়াও।
ভালো থাকবেন সবাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার যদি ভালো লাগে, যদি মনে চায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।